আজ নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক জয়ের নায়কের। আমি কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে। কমলিকা, 16ই ফেব্রুয়ারি কেজরিওয়ালের শপথ, সেই শপথ দেখে কিছু চমক থাকতে পারে? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি যে 16ই ফেব্রুয়ারি শপথ নেবে তৃতীয়বারের জন্য আপের সরকার, এবং যেভাবে আমরা দেখেছি যে এই দিল্লি নির্বাচনে যেভাবে প্রচার করা হয়েছে, সেই প্রচারটা কিন্তু আপ যেটা সাধারণ গতেবাদা প্রচার হয় তার বাইরে গিয়ে করেছে। এবং আমরা জানতে পাচ্ছি যে এই যে শপথ গ্রহণ সমারোহ যে হবে সেটার মধ্যেও কিন্তু একেবারেই সেটা অনাড়ম্বর হবে, একেবারেই একটা সাধারণ মানুষের জন্য হবে। এবং এই যে তৃতীয়বার দিল্লির এই সরকার আসছে, সেই সরকার হচ্ছে সাধারণ মানুষের শুধুমাত্র কাজের উপর ফোকাস করবে, সেই রকম একটা চমক এই শপথ গ্রহণ সমারোহে হবে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে আজকে 11:30টার সময় কেজরিওয়ালের বাড়িতে বৈঠক ডাকা হয়েছে, এবং তারপরেই এই সিদ্ধান্ত, অর্থাৎ কবে শপথ গ্রহণ হবে সেইটা বলা হচ্ছে। আমরা প্রত্যেকবারই দেখি যে অবিদ্যি সরকার যেগুলো তৈরি হয় সেটা একটা বিরোধীদের ঐক্য মঞ্চ তৈরি হয়। আপের এই শপথ গ্রহণ অনুষ্ঠান কি সেরকমই হবে নাকি একটু অন্যরকম হবে, এইখানেই একটা চমক রয়েছে যা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে। তবে 16 তারিখ তৃতীয়বারের জন্য অরবিন্দ কেজরিওয়াল শপথ নিচ্ছে, এটা খুব স্পষ্ট। ধন্যবাদ কমলিকা। ঝাড়ুঝড়ের পরই ঝরল রক্ত, ভোট পর্ব মিটতেই দিল্লিতেই শুট আউট। মেহরৌলির নবনির্বাচিত আপ প্রার্থীর কনভয় লক্ষ্য করে হামলা, নেতা বাঁচলেও প্রাণ গেল এক দলীয় কর্মীর। গ্রেফতার এক, রাজনীতির যোগ নেই, ব্যক্তিগত শত্রুতা থেকেই গুলি, দাবি পুলিশের। জেলা সফরে মুখ্যমন্ত্রী, লোকসভা ভোটে পিছিয়ে থাকা বাঁকুড়ায় আজ কাজের হিসেব নেবেন মমতা। দুপুরে প্রশাসনিক বৈঠক, বিকেলে সিএএ এনআরসি বিরোধী মিছিল দুর্গাপুরে। ফের সমাবর্তন সংঘাতে রাজ্যপাল, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে ডাক না পেয়ে ক্ষুব্ধ ধনখড়। চিঠি দেওয়ার পরও রাজভবনে সাড়া মেলেনি, আমন্ত্রণ পত্রে তাই রাজ্যপালের নাম নেই, দাবি উপাচার্যের। আসানসোলে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, বাড়ি ফেরার পথে সীমা সিংকে টার্গেট করে ভোজালির কোপ, দুই দুষ্কৃতীর অল্পের জন্য রক্ষা, আহত জনপ্রতিনিধির স্বামী। দিল্লি নির্বাচন পর্ব মিটতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, 7 মাসে নিয়ে 6 বার ভর্তুকিবিহীন সিলিন্ডারে 149 টাকা বৃদ্ধি, কলকাতায় কিনতে হবে 896 টাকায়। সিঁথিকাণ্ডে এবার নজর পরিবারের দেওয়া ফুটেজে, তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা খুঁটিয়ে পরীক্ষা, থানার সিসি ক্যামেরার ছবিও, সব পক্ষের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। রাস্তাতেই স্ত্রীকে বেধড়ক মার, পুলিশ অফিসারের চুলের মুঠি ধরে লাথি, চড় ঘুষি। মধ্যপ্রদেশের গন্ধওয়ানির ওসির কীর্তি দেখে সমাজ মাধ্যমে হইচই, বিতর্কের মুখে আধিকারিককে বদলির সিদ্ধান্ত, বিভাগীয় তদন্ত শুরু। মাঝ ফেব্রুয়ারিতেও শীতের ভেলকি, শেষ মাঘেও দাপিয়ে বেড়াচ্ছে ঠান্ডা। আজ কলকাতা সর্বনিম্ন 13.4, জেলায় জেলায় নিম্নগামী পারদ, কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দিনের সবচেয়ে বড় খবর, চুলচেরা বিশ্লেষণ শোরগোল, নিউজরুমে জমজমাট তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে শানিত যুক্তি, বিকেলে প্রাইম টাইমের উত্তাপ, দেখুন সরগরম 5টা সোম থেকে শুক্র বিকেল 5টায়। তেল চাটচাটে বাসন, পুড়ে যাওয়া কড়াই, দাগ তুলতে আপনার ভরসা বাসন মাজার সাবান, দাগ তো উঠছে কিন্তু সাবানের কেমিক্যাল বিপদ রেখে আনছে না তো, দেখুন অফবিট 24 সাবানের সাবধানে আজ সন্ধে 7টায়। স্টুডিও ছেড়ে সোজা রাস্তায়, একেবারে মামজনতার মাঝে, রাজনৈতিক উত্তাপ থেকে মানুষের প্রত্যাশা, জমজমাট আলোচনা, প্রশ্ন আপনার জবাব নেতাদের। আজ চলে আসুন বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের কাছে, দেখুন স্ট্রিট ফাইট রাত 8টায়। ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাঁধা ছককে চ্যালেঞ্জ, বিশ্বাস ফিরুক খবরে যা আপনাকে ভাবাবেই ভাবাবে। এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়। সোশ্যাল মিডিয়ায় কি চলছে, কোন নেতা হলেন ট্রোলড, কোন ভিডিও ফেলল সারা, আপডেটেড থাকতে দেখতেই হবে ভাইরাল 24, যা এখন একেবারে নতুন চেহারায় আরও ঝকঝকে রোজ সন্ধে 7:30টায়।